বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাক আহমেদকে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন। তাকে সব ধরনের কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল তা বহাল রেখেছে আপিল বিভাগ। পাশাপাশি জারি করা রুল দ্রুত নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিনের নেতৃত্বে পাঁচজনের বেঞ্চ এই আদেশ দেয়। মোহাম্মদ রহমতুল্লাহর আইনজীবী বিষয়টি জানিয়েছেন। অধ্যাপক রহমতুল্লাহ নীল দলের প্যানেল থেকে শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। গত বছরের 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে টিএসসি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। সেখানে অধ্যাপক রহমতুল্লাহ মুজিবনগর সরকারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে খন্দকার মোশতাকের প্রতিও শ্রদ্ধা জানান। আপিল ডিভিশনের ফুল কোর্ট আজকে হাইকোর্টের ইন্ট্রিম অর্ডার দিয়ে বহাল রেখেছে। অর্থাৎ এই আদেশের ফলে যা হলো সেটি ডক্টর রহমতুল্লাহ একাডেমিক কাজ চালিয়ে যেতে পারবেন, সেখানে কোনো বাধা নেই।